নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিজয়া দশমীতে ছেলে রহস্য মৃত্যু, সুবিচার চাইলেন আয়রংমালার সুজিত পাল। নয় বছরের শিশুকন্যাকে পরপর ধর্ষণ, অভিযুক্তকে আটক করল কাটিগোলা পুলিশ। মলমূত্র ফেলা হল তারাপুর শিববাড়ি রোডে, শিলচর পৌরসভার আজব কাণ্ডে ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আয়রংমালা নিবাসী সুজিত পালের একমাত্র ছেলে সমরজিৎ পাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করে বাবার ব্যবসায় যুক্ত ছিলেন। গত ২৪ অক্টোবর দিনের বেলা তার বন্ধু দীপদেব এবং রাহুল পাল এবং অজ্ঞাত পরিচয় আরও তিনজন তাকে রবীন্দ্র পাঠাগার সংলগ্ন আয়রংমালার বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে তাকে বলা হয় যে রাস্তায় তার ছেলে পড়ে আছে, পাশে তার মোটরসাইকেল রয়েছে। যদিও সেদিন তার মোটরসাইকেলে নিয়ে রওনা হয়েছিলেন দীপদেব। এরপর প্রায় জ্ঞানহীন ছেলেকে নিয়ে তিনি প্রথমে শিলচর মেডিকেল কলেজ ও পরে গুয়াহাটির জিএনআরসিতে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর সমরজিৎ পালকে বাঁচানো সম্ভব হয়নি। তাদের কোল খালি করে গত ৩১শে অক্টোবর মারা যায় সমরজিৎ। পোস্টমর্টমে রিপোর্ট অনুযায়ী তাকে কোনো রাসায়নিক খাওয়ানোর পর প্রহার করা হয়। যকৃত ও বৃক্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে ছেলের হত্যার সুবিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে আর্জি জানালেন সদ্য পুত্রহারা দম্পতি। এদিন সুনীল পাল বলেন, তাঁদের এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এখন অবধি শুধু দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুই বন্ধুর সাথে বাকিরা যারা সেদিন এসেছিল তাদের গ্রেফতারের এখন অবধি খবর নেই। এছাড়া প্রতিবেশী দীপদেব ও রাহুল পালের পরিবারবর্গ পলাতক হলেও শিলচরেই রয়েছে। ঘটনার পর প্রায় এক মাস অতিবাহিত, অথচ পুলিশ এখনও নিশ্চুপ। অবিলম্বে এই মৃত্যুর যথাযথ তদন্ত তথা দোষীদের গ্রেফতারের জন্য আর্জি জানিয়েছেন তিনি। ২৪ অক্টোবর দশমী দিন পূজা মণ্ডপটা গিয়া দুইটা ছেলে আমার লাগাবাসার, অসীম দেবের ছেলে দীপদেব আর অজয় পালের ছেলে রাহুল পাল, তারা ডাকিয়া আমার ছেলেরে নিয়া গেছে। যাওয়ার সময় আমার ভাতিজি দুইটায় কইছে, বর্দা ভাই আমরা ঘরে নিয়ে যা। না না, তোর বোনের কথা বলে শুনবে, তুই আয় তাড়াতাড়ি আয়। লইয়া গিয়া পরে আমি খালি ঘরে আইসি, আই আমার দশমী মারে প্রণাম করি আমি বইসি ঘরে। আধা ঘন্টা পরেই আমার পুলিশ আইরুমারা ইউনিভার্সিটির পুলিশে ফোন করিয়া কয়, আপনার ছেলে রাস্তা পালাই, আপনার বাইকটা খারা। তখন আমার ছেলে যে সময় যায়, আমার ছেলের বাইক দীপদেবে চালাইয়া গেছে আর দীপের বাইক আমার ছেলে লইয়া গেছে। আমার ছেলে পালাই রাস্তার পালাই, কিন্তু আমার ছেলের বাইক স্ট্যান্ড করা। এরপরে সঙ্গে সঙ্গে আমি নিয়ে মেডিকেল আনলাম। আনার পরে দুই দিন রাখার পরেই আমি এখানে কোনো কিছু হয় নাই, মানে কোনো চান্স আই নাই, আমি গুয়াহাটি জিএনআরসি রয়ে গেছি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে ট্রিটমেন্ট করার পরে আপনার ৩১ অক্টোবর সে মারা গেছে গুয়াহাটি জিএনআরসিতে। তারপরে এই পিএম রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টে আইসে যে তারে কেমিক্যাল খাওয়াইয়া মাথাত খালি মারা হয়েছে, লিভার ড্যামেজ করা হয়েছে, ড্যামেজ এরপরে কিডনি ড্যামেজ, এইগুলা রিপোর্ট আইসে। আমার সন্দেহ তো যে দুইটা ছেলে ডাকিয়ে নিছে ছেলে, তখন তারা পুলিশে ধরছে দুইটা ছেলে, কিন্তু তার সঙ্গে আরও তিনজন লোক আছে, কিন্তু এরা তো আমরা কোনো জানি না কে বা কার। আমি চাই কোনো মা বাবার পুল যেন এরকম খালি হয় না। আমি পুলিশ প্রশাসন অথচ দেশবাসী সবার কাছে অনুরোধ, আমার ছেলের সুবিচার চাই। আমি সবে দরজায় গেছি কিন্তু কোনো বিচার পাই নাই, না না কোনো দুশ্মনী ছিল না। হ্যাঁ, বাইরেই থাকতো সবসময়, অথচ তার বাবার লগে আওয়ার পরে বিজনেস করতো, আর কোনো তার দুশ্মনী কেউ সঙ্গে কোনো ঝগড়াও নাই, বাজারে কোনো ইয়ে নাই, সে সবে জানে, কোনো ঝগড়াঝাটি করে না। কি কারণে আমার ছেলেরা নিয়ে মারলো, এরকম কি কারণে এরকম করলো, এটা তো আমরা জানতে চাই, এটাই তো আমরা জানতে পারতেছি না। তারা দুইজন পুলিশ প্রশাসনে দুইজনে ধরছে, কিন্তু বাকিরা তো কেউ কোনো রিমান্ডে আনছে না, কেউ ধরতেও পারছে না এখনো। আসামি মুখ্যমন্ত্রীর কাছে, ডিজিপির কাছে এইটাই চাই অনুরোধ আমার, আমি বিচার চাই, আমার ছেলের সুবিচার লাগে, আমার মতন কোনো মার বুক খালি যেন না হয়। মাত্র ৯ বছরের এক শিশু কন্যাকে পরপর ধর্ষণের অভিযোগে এক
কুলাঙ্গারকে আটক করলো কাটিগড়া পুলিশ। ঘটনাটি কাটিগড়ার কাতিরাইল এলাকায় সংঘটিত হয়েছে। এ মর্মে ত্রিপুরা রাজ্যের আমতলি থানা এলাকার অশ্বিনী বিদ্যাসাগর পল্লীর শ্রী কলোনির জিতেন্দ্র সূত্রধর নামের অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই কুলাঙ্গারের বর্তমান ঠিকানা কাটিগড়ার কাতিরাইল এলাকায়। পেশায় সে কাঠমিস্ত্রি। কাতিরাইল এলাকার নিখিল দাসের বাড়িতে সে ভাড়া থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া থানার মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গত 8 নভেম্বর অবুজ মেয়েটিকে পাশের বাড়ির ভাড়া ঘরে থাকা জিতেন্দ্র সূত্রধর ডেকে নিয়ে যায় তার ঘরে। সেখানে মেয়েটির সাথে সে বলপূর্বক অপকর্ম করে। এভাবে 10 ও 12 তারিখও সে ভয় দেখিয়ে অপকর্ম করে বলে অভিযোগ। প্রথমে ভয়ে মেয়েটি কাউকে কিছু না বললেও পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। একসময় সে সবকিছু খুলে বললে এই অপকর্মের কথা প্রকাশ্যে আসে। এ নিয়ে সোমবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে কাটিগড়া থানায় মামলা দায়ের করতেই পুলিশ নড়েচড়ে বসে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার গোটা কাটিগড়ায় চাঞ্চল্য বিরাজ করছে। কালী পূজার আগের দিন ঘটনাটা হয়েছে। তো কালী পূজার দিন তোমার তারে জন ব্লিডিং শুরু হয়েছে, তখন আমার ছোট বোনে আমার ফোন করছে। আমার বাড়ি হয়েছে ত্রিপুরা। তো ছোট বোনে যখন ফোন করে আমার ঘটনাটা হয়েছে, আমি পরের দিনই গাড়ি করতে গেছি দেশের আইসি। আর সেটা এর আগে যখন ঘটনাটা হয়েছে তারে মানে সরকারি হাসপাতালে তারা দেখাইছে। দেখাইছে পরে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, ইডি করানি হয়েছে। তো আমি যখন তারে জিজ্ঞাসি মানা তোমার কী হয়েছে, মানা তোমার কী করছে ওই জেঠুটা, তাই সব মানে আমার ভাঙ্গিয়া কইছে। তুমি ভাঙ্গিয়া কই দেখি দাও কি ঘটনাটা কি তা হইছে। তারে ডাক দিয়ে নিছে, মানা তুমি আমরা ঘরে আয়ো। পয়সা পরে তাই যখন গেছে তখন তারে কুলো করে নিয়ে গরম। ছেলেটার নাম কি? তার যে ছেলেটা নিছে তখন তারে গরম নিছে কুলো করে নিয়ে আসলে, তখন তার প্যান্ট খুললে সেটা তার লোকে পাজে খেলা খেলছে, তাই আমার এইটা কইছে। তো পাজে খেলা যখন খেলছে তখন তাই কইছে, আমি চিৎকার দিত যখন লইছে তখন তার মুখের ভিতরে যাতা দিয়ে ধরে রাখছে। তো এরপরে দিয়ে আমরা তো মেডিকেল লইয়া দৌড়াদৌড়ি করতেছি। পরশু দিনকে আমরা আবার শিলচার নিয়ে বড় ডাক্তার দেখাইছি। ডাক্তারে বারবার জিজ্ঞাসাছে যে এটা কি লিগে হইলো, এটা তো তাই চাপ খাইছে। তো তাই মনারে আবার জিজ্ঞাসছে ডাক্তারে, বাবা তুমি কি করে টুরে ব্যথা খাইছো? তখন আবার আমি কইছি স্যার তাই তো এমন হাঁটতে গেলে তো পড়তে পড়ে ঘুরে ব্যাগা, অনেক কিতাব হইতাম বুঝতেছি না। এইটাই ডর আমার আসলে যে আমি যে ডাক্তারের কাছে প্রকাশ করবো, ওখানে যদি মিডিয়েটিরে ডাক দেয় বা থানা ডাক দেয় আমার পিছনে কি লুক ফামু কি পাইতাম না, ওই কারণে আমরা দুইটা বোন মানে চুপচুপ করে সেরে হাতে খুব চিকিৎসা। শিলচর শহরের বিভিন্ন এলাকার মলমূত্র শিলচর পুরসভার গাড়িতে করে শিলচর কালাইন রোডে নদীর ধারে ফেলা হচ্ছে। প্রথম এক গাড়ি শিলচর শহরের মলমূত্র তারাপুর শিববাড়ি রোড এলাকার মন্দিরের পাশে ফেলে চলে যায় শিলচর পুরসভা গাড়িটি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে স্থানীয় লোকেরা বাধা দেন, কিন্তু বাধা মানতে নারাজ পুরসভার গাড়ি চালক পরে আরেক গাড়ি মলমূত্র নিয়ে এসে যখন ফেলেন তখন এলাকার মানুষ একজোট হয়ে প্রতিবাদ করতে থাকেন। ওনাকে জিজ্ঞেস করা হলে সদুত্তর দিতে পারেননি কে অর্ডার দিয়েছে আর এখানে কেনই বা এখানে ফেলা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে খুব দেখা দেয়। চাপে পড়ে শিলচর পৌরসভা পরে একটি জলের গাড়ি এনে সেই সব আবর্জনা পরিষ্কার করে দেয়। এদিকে যখন সরকার নদীকে বাঁচাতে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে তখন পৌরসভা নদীর জলকে বিষিয়ে তুলতে কাজ করে যাচ্ছে। সোমবার শিলচরের কাছের কলেজের সভাকক্ষে সমগ্র শিক্ষা অসমের শিলচর আরবান ব্লকের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিভিন্ন স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ব্লক মিশন কোঅর্ডিনেটর খায়রুল ইসলাম হাজারী, শিক্ষক বিরূপাক্ষ পাল চৌধুরী, জেলা প্রোগ্রাম অফিসার কৃপানু রায়, শিক্ষক কৃষ্ণেন্দু রায়, শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তী, শিক্ষক শিশির রঞ্জন দেব এবং নবারুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আরবান ব্লকের উদ্যোগে কাছাড় কলেজে এই কুইজ প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। কলেজকে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রাম করার জন্য এবং শিলচর আরবান ব্লকের ভেনুটা ডিস্ট্রিক্ট থেকে ঠিক করে দেওয়া হয়েছে কাছাড় কলেজ, এবং দুইটা পার্টে এই অনুষ্ঠানটা করা হয়েছে, ক্লাস 6 টু
8 9 2 12 এবং এই দুইটা গ্রুপে প্রথম আমরা এত স্টুডেন্টকে তো স্টেজে আনতে পারবো না, যার দরুন ওদের রিটেন টেস্ট নিয়েছি। রিটেন টেস্টে আমরা 6টা গ্রুপকে সিলেক্ট করেছি মেরিট বেসিসে এবং এখন এই 6টা গ্রুপকে স্টেজে আনবো স্কুইজ প্রোগ্রামের জন্য। এখান থেকে 5 সেকেন্ড 3rd যারা হবে ওরা আগামী দিন 23 তারিখ ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম ডিসি কলেজে হবে, এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করবে। সমগ্র এই 8টা ব্লক আমার কাছাড় জেলার 8টা ব্লক থেকে 5 সেকেন্ড 3rd আসবে 2টা গ্রুপের এবং এখান থেকে যারা 5 সেকেন্ড 3rd হবে ওরা স্টেট লেভেলে যাবে। এবং এইটা সর্বপ্রথম আসামে হচ্ছে, এটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, আগে কোনোদিন এইরকম অনুষ্ঠান হয়নি। শিলচরে শুরু হলো 31তম বইমেলা। শিলচর বইমেলা শহরের গৌরব বললেন সাংসদ কৃপানাথ মালহ। সোমবার বিপিনচন্দ্র পাল সভাস্থলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 31তম শিলচর বইমেলা উদ্বোধন হয়েছে। এদিন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, কমিটির চেয়ারম্যান হারান দে, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, যুব সংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ, কংগ্রেস নেতা সঞ্জীব রায়, সাংবাদিক শিবাশিস চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে এই বইমেলার উদ্বোধন করেন। এদিন সাংসদ কৃপানাথ মালহ বক্তব্যে শিলচর বইমেলা বরাক উপত্যকার গৌরব বলে মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগেও বইয়ের গুরুত্ব রয়েছে, সমাজে বইমেলা যত বেশি হবে ততই জ্ঞান বাড়বে। তিনি বক্তব্যে বইমেলা আয়োজনে সরকারি সাহায্য ও বিপিন পাল সভাস্থল উপযোগী করে তোলার জন্য আশ্বাস দেন। এদিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। এছাড়া যুবসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ বইমেলা ইতিহাস তুলে ধরেন। এদিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির সহকারী সম্পাদক গৌতম তালুকদার। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারীন্দ্র কুমার দাস। উল্লেখ্য, 29 নভেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। এতে গুয়াহাটি, কলকাতা সহ শিলচরের বই বিক্রেতারা এবং প্রকাশকরা বই নিয়ে উপস্থিত হয়েছেন। আগে একটা বইমেলা হয়েছিল অল্প দু একবার, তো এটা সবচাইতে বেশি পুরনো। এটা আমরা 30তম পূর্ণ করে আমরা 31তম বছরে আমরা পা দিয়েছি। কিন্তু অতি দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, আজ আমরা 31তম বছরে পা দিয়ে দিলাম কিন্তু আমাদের সেই পূর্ণাঙ্গতা আসেনি। কারণ হচ্ছে, বইমেলা বিভিন্ন রাজ্যে যেখানে হয় সেখানে সরকার বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। অথচ একটা আশ্চর্যের বিষয়, এখানে অনেক বছর থেকে বইমেলা হচ্ছে, আগেও বইমেলা হয়েছে, এটা 30তম পার করে 31তম বছর পা দিলেন কিন্তু আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইনি। আজকে শিলচর বইমেলা উদ্বোধন হলো এবং এটা 31তম 31তম আমার 30 বছর থেকে চলছে এবং বইমেলা এটা ধরে রেখেছেন অর্গানাইজার, ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। বইমেলা অ্যাকচুয়ালি বইমেলা করা খুবই দরকার। আমি আগেও বলেছি যে অনেক বইগুলো যেটা আমার জেনারেল বুক স্টল থাকে সেটাতে পাওয়া যায় না, এবং বইমেলা হলে কি হয়, বাইরে বাইরে থেকে আসে এবং অন্যান্য বইও থাকে। আর জেনারেলি আমি বলছি যে বুক স্টলে আমাদের স্টুডেন্টের যে কোর্সের বই সেগুলোই ম্যাক্সিমাম থাকে, আলাদা আরও অনেক বই আছে, অনেক কবিতা আছে, সেটা মানুষের ইন্টারেস্ট থাকে এবং জ্ঞান অর্জন করার একমাত্র উপায় আছে বই। এর জন্য বই পড়া খুবই দরকার। আজকে নিউ জেনারেশন বই পড়ছে না, ম্যাক্সিমাম মোবাইলে ব্যস্ত থাকে। সবাইকে আমি আহ্বান করবো যে বই পড়াশোনার মানে পড়ার বেশি ইয়ে আগ্রহ রাখো এবং হ্যাবিট করো বই পড়ার জন্য নিউ জেনারেশনকে। এবং এই বইমেলাতে অনেক বই আছে, এখানে এসে আপনারা নিজের নিজের চয়েসের বই এখান থেকে নিয়ে যান এবং পড়াশোনার হ্যাবিট করুন। রাজ্যে কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া শিলচর সার্কিট হাউসে বসে এক সাংবাদিক সম্মেলন ডেকে শাসক সরকারকে টার্গেট করে তোপ দাগেন। তিনি বলেন, শিলচর গুয়াহাটির অনিশ্চিত সরাসরি বিমান পরিষেবা, রেলের অত্যাধুনিক ও দূরবর্তী ট্রেন থেকে শিলচরবাসীকে বঞ্চিত রাখা হয়েছে। বিজেপির শাসনকালে দেওয়া নেতাদের আশ্বাস লুলুপের মতো বলে তোপ দাগেন তিনি। এইটো দুর্ভাগ্যজনক কথা যে যোৱা সময়ছোৱাত আমাৰ ইয়াত গ্ৰীণফিল্ড এয়াৰপোর্ট কৰিম বুলি এখন বাগানৰ
মানুহক উচ্ছেদ কৰি বিলাই অসম চৰকাৰে কুলস্থলীয়া পৰিবেশ কৰিলে তাৰ পিছত এতিয়া যিখন কুভিৰগ্ৰাম এয়াৰপোৰ্ট আছে তাত এটা ভাল বিমান সেৱা দিব পৰা নাই আৰু তেওঁলোকে ইন্টাৰনেচনেল এয়াৰপোৰ্টৰ কথা কয় ইন্টাৰনেচনেল এয়াৰপোৰ্টৰ কথা মই বাদ দিছোঁ বিভিন্ন কামত আমাৰ ৰাজধানী চহৰলৈ যাবলগীয়া হ'লে মানুহৰ যিহেতু ইয়াত ছেক্ৰেটেৰিয়েট এটাও দিম বুলি কৈছিল ভিজন ডকুমেণ্ট 2016 চনত মই ভবা নাই এতিয়াও সেইটো 7 বছৰ 8 বছৰ কাম চাগে চলি আছে এতিয়াও সম্পূৰ্ণ হোৱা নাই সেই গতিকে মানুহৰ যথেষ্ট হাৰাশাস্তি হৈ আছে আৰু যিখন ট্ৰেইন আছে এই ট্ৰেইনখন বৰ্তমান চৰকাৰে বহুত বন্দে ভাৰত ট্ৰেইন দিছে বিভিন্ন জেগাত কিন্তু আমাৰ এই অঞ্চলৰ পৰা যে যিমান ভাল ধৰণেৰে ট্ৰেইনৰ সেৱা হ'ব লাগিছিল সেইখিনি হোৱা নাই আজি এখন ট্ৰেইন আছে বদৰপুৰৰ পৰা ধৰক তেজাছ এক্সপ্ৰেছ বুলি দিল্লী আনন্দ বিহাৰলৈকে যায় পূৰ্বতে এই ট্ৰেইনখন 40 ঘণ্টাত পাইছিল দিল্লী এতিয়া ইয়াৰ সময় ল'ব 44 ঘণ্টা অৰ্থাৎ এই এক্সপ্ৰেছ ট্ৰেইনৰো সময় তেওঁলোকে বেছি লোৱা কৰি দিছে আৰু ৰে'লৰতো দাম বাঢ়িছে টিকেটৰ কিন্তু সেই সময়ত কিছুমান ৰাজনৈতিক চমক দিবলৈ বন্দে ভাৰত এক্সপ্ৰেছ কৰিছে আৰু কিবা কিবি কৰিছে হাইলাকান্দি জেলাৰ কাটলিছড়া সমষ্টিৰ অন্তৰ্গত মণিপুৰ অলৈছড়া কারিছড়া ৰামপুৰ নিষ্কৰ ও দারিয়ার ঘাট সহ বিভিন্ন এলাকায় ছট পূজা পালন করা হয় এদিন এলাকার বিভিন্ন জলাশয়ে গিয়ে মহিলারা সূর্য দেবতাকে সন্ধ্যা অর্ঘ্য অর্পণ করেন সোমবার সকালে ভোর অর্ঘ্য অর্পণের মাধ্যমে ছট পূজার সমাপ্তি ঘটে ছট পূজাকে কেন্দ্র করে গোটা হাইলাকান্দি জেলা এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠতে দেখা গেছে কারিছড়া থেকে উর্মি পালের রিপোর্ট নৌকা আইলে তো কাজ রাখ আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর হবিবুল্লাহ মজুমদার লেখা তিনটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল মধুরবন নিকাহ প্লেসে এই তিনটি বই এর নাম হল অসম মুসলিম এবং ভারতীয় জাতীয়তাবাদ অসমের মুসলিমদের গুরুত্বপূর্ণ 1940 থেকে 1947 পর্যন্ত সালে ঔপনিবেশিক আসামে পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে জাতীয় মুসলমানের ভূমিকা এই তিনটি গ্রন্থ উন্মোচন করেন বিশিষ্টজনেরা এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন এইচওডি অধ্যাপক সজল নাগ প্রাক্তন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝের বুইয়া তৈমুর রাজা চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ হোসেন আহমেদ মজুমদার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক হোসেন আহমেদ লস্কর প্রাক্তন জেলাশাসক লুৎফুর রহমান লস্কর জেলা স্কুল পরিদর্শক ডিআই খায়রুল ইসলাম হাজারি বরাক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মনসুর হিল্লার লস্কর ডক্টর হাবিবুল্লাহ মজুমদার প্রমুখ সেই সাহিত্যের মজুমদারের নাম এখানে আছে এবং তিনি একজন গান্ধীবাদী নেতা ছিলেন আর বিরাট পরমাত্মের নেতা ছিলেন তখন মুসলিম লীগও কিছুদিন শুনেছি ছিলেন কিন্তু একজন কনফিউজ সব ব্যাপারে ঘুরিয়ে ছিলেন কিন্তু পরে আমি বলি বহুলা সব কিছু ভারতীয় উনি গান্ধীবাদী নেতা ছিলেন সাহিত্যের মজুমদার এবং সবচেয়ে বড় কথা হল তার নিজের হাতে দেখা আত্মজীবনী আমার কাছে আছে সংক্ষেপে 4 পাতা 5 পাতা একটা আত্মজীবনী লিখে গিয়েছেন ওনার জন্ম হয়েছিল হাইলাকান্দিতে এবং সেখানে কীরকম ভাবে মাইগ্রেট করে বাংলাদেশে এসেছিলেন কীরকম ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সব কিছু সংক্ষেপে লিখে গিয়েছিলেন এবং শেষে আফসোস করে বলেছেন যে আমি কিন্তু খুব বেশি সহযোগী পাইনি আমি কিন্তু আমি বলছি আমি মৃত্যু সোনা বলছি আমি গান্ধীবাদী ছিলাম গান্ধী আদর্শ শেষ করার আগে বিশেষ খবর আরো একবার বিজয়া দশমীতে ছেলে রহস্য মৃত্যু সুবিচার চাইলেন আয়রংমালার সুজিত পাল নয় বছরের শিশুকন্যাকে পরপর ধর্ষণ অভিযুক্তকে আটক করল কাটিগোড়া পুলিশ
মলমূত্র ফেলা হলো তারাপুর শিববাড়ি রোডে। শিলচর পৌরসভার আজব কাণ্ডে ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।